আমার বিয়ে হয়েছিল এক জায়গা ভাই, এখন মনে করেন আমার একটা সন্তান আছে। আমার যদি কেউ বিয়ে শাদি করতে চায়, বিয়ে শাদি করার কথাবার্তা হইলে সন্তানের জন্য কোনো বাধা আসবে না। আমার বিয়ে শাদি হইলে তার বাবা তাকে নিয়ে যাইব। আচ্ছা, মানে আপনার আগের স্বামী? হ্যাঁ, সন্তানের বাবা নিয়ে যাইব বিয়ে শাদি হওয়ার পর। আচ্ছা, যদি মনে করো কোনো বিবাহিত পুরুষ আমার জীবনে আসে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপু, আপনার নাম কি? আমার নাম সাদিয়া। খুব সুন্দর নাম। থাকেন কোথায়? থাকি তো বিক্রমপুর, আমাদের দেশের বাড়ি, এখানেই থাকে। বিক্রমপুরে থাকেন? আপনাদের জায়গা জমি ভিটামাটি আছে? আছে। আচ্ছা, কি করেন? ওই সেলাই মেশিন এর কাজ করি। আচ্ছা, আপনার নিজেরই নাকি? না, নিজের না, ছোট একটা ফ্যাক্টরি আছে আমাদের বাড়ির পাশে, ওখানে কাজ করি আর কি। আচ্ছা আচ্ছা, ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আসলাম ভাই বিয়ে শাদি করার জন্য। বিয়ে শাদি হয় নাই? হয়েছে, একটা বাচ্চাও আছে, কিন্তু বাচ্চার বাবা চলে গেছে। তুই আমাদের কতদিন সংসার ছিল? সংসার ছিল তাও মনে করেন দুই বছর। আচ্ছা, দুই বছরের ভিতরে মনে মনে একটা বাবু আছে আমার ঘর, ওই বাবুটার রাইখা চলে যায় মনে করেন বিয়ে শাদি করে ফেলছে। এই জন্যই প্রতিবেদনের সামনে আসলাম, যদি ভালো একটা মানুষ পাই তাহলে বিয়ে শাদি করতাম আর কি। যদি আমার বাচ্চা সহকারে মেনে নিত তাহলে তো ভালো হতো, আর বাচ্চারা না মানলেও হবে, বাচ্চারা এর বাবা নিয়ে দেখবো আমার বিয়ে শাদি হবে। আচ্ছা, তো বাচ্চা নিয়ে গেলে তো আপনার কোনো পিছু টান নাই, ঠিক না? তো আপনি যাকে বিয়ে করবেন তার সাথে আদি বিয়ে সংসার করতে পারবে নাকি? তো কি আপনাকে ফোন দিবে নাকি মেসেজ করবে কোনটা? না না, ফোন দিবে ভাই, আমি তো লেখাপড়া জানি না তো। আচ্ছা, মেসেজ করলে আপনাকে কোনো উত্তর দিতে পারবেন নাই তো? আচ্ছা, তাহলে যদি বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে আপনি করবেন? হ্যাঁ, বিবাহিত হোক, অবিবাহিত হোক, কিংবা বয়স্ক হোক, মানে আমার বিয়ে শাদি করে মনে করেন দুই বেলা ডাল ভাত খাওয়া রাখলেই হয়েছে, ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।